বারো বছর ধরে রোজা পালন করেন বারাসতের যুবক পার্থ। তার পৈতৃক জমিতেই রয়েছে মসজিদ, সেই মসজিদও রক্ষণাবেক্ষণ করেন তার পরিবারের সদস্যেরা। ঈদের দিনে সম্প্রীতির এ এক অনন্য ছবি। গোটা মাস জুড়ে নিয়ম মেনে রোজা পালন করে ঈদের নামাজ পড়লেন হিন্দু পরিবারের সন্তান পার্থ সারথী বোস। ঈদের দিনে সম্প্রীতির বার্তাও দেন তিনি। বারাসত পশ্চিম ইছাপুরের বাসিন্দা পার্থ সারথী। পারিবারিক পৈতৃক ভিটেতেই রয়েছে মসজিদ, মসজিদ রক্ষণাবেক্ষণের দায়িত্বও রয়েছে এই হিন্দু পরিবারের কাঁধে। শুধু তাই নয়, গত বারো বছর ধরে রোজার মাসে নিয়ম নিষ্ঠা মেনে এক মাস রোজাও রাখেন তিনি। বারাসত পশ্চিম ইছাপুরের বাসিন্দা পার্থ সারথী বোস। পার্থ জানান, 1964 সালে বোস পরিবার এই জমির মালিকানা পায়। সে সময় বোস পরিবার থাকত বাংলাদেশের আলকা গ্রামে। বাংলাদেশে সে সময় যুদ্ধের পরিস্থিতি, সে কারণেই ভারতে ফেরার সিদ্ধান্ত নেয় বোস পরিবার। বারাসতের এই জায়গার আদি মালিক ছিলেন ওয়াজউদ্দিন মোড়ল। সেই ওয়াজউদ্দিন মোড়লের সাথে পার্থ সারথী বাবুর দাদু ঈশ্বর নীরদকৃষ্ণ বসু জমি বদলা বদলি করেছিলেন। সেই বিনিময় প্রথা মেনেই জমির বদল হয়। তারপর থেকে বসু পরিবার এই বারাসতের পশ্চিম ইছাপুরের বাসিন্দা হয়ে যায়। পাকাপাকিভাবে এদেশের বাসিন্দা হয় বসু পরিবার। তারা এখানে এসে দেখতে পান জমিতে রয়েছে একটি ভাঙাচোড়া মসজিদ। সংস্কার করে নতুন রূপ দেন প্রাচীন সেই মসজিদের। বর্তমানে সেই মসজিদ পাকা হয়েছে। আমার মনে হয়েছে এটা আমার একটা কর্তব্যের মধ্যে পড়ে, কারণ মসজিদে যারা আসেন দূর থেকে জমায়েত করেন তাদের যেমন ধর্ম, আবার আমি মনে করি আমি একজন মসজিদের বসু পরিবারের তরফ থেকে যে সেবায়েত, সেবায়েতের একটা ধর্ম আমি পালন করি। এই ভাব ভালোবাসার মধ্যে এই রোজাটা করি এবং খুবই ভালো লাগে। অ্যাকচুয়ালি আজকে যেমন এদের খুশির ঈদ, আমার কাছে কিন্তু দুঃখ বেশি, কারণ এই যে এক মাস এদের সাথে রোজা করেছি, ইফতার করেছি, আজকে এরা যার যার এলাকায় শেষে গিয়ে আনন্দ করবে, উৎসব করবে, মেতে থাকবে, সেই জায়গায় দাঁড়িয়ে আমি আজকে থেকে ওনাদেরকে মিস করা শুরু করব। এইটা আমার চলবে কিছুদিন, এই কষ্টটা আমার থাকে। আমাদের ধর্ম অনুসারে, আমাদের যে সনাতনী ধর্ম বা হিন্দু ধর্ম, সেই ধর্মের রীতিনীতি শিক্ষা অনুযায়ী আমরা প্রত্যেক ধর্মকে সম্মান করি, এটাই আমাদের ধর্ম। সেই ধর্ম অনুসারে আমার দাদু সেই 60 সালে সে চিন্তাটা রেখেছিল, রেখে মসজিদটাকে দেখভালের জন্য আমাদের তার পরিবারকে দায়িত্ব দিয়েছিল যে আমাদের পরিবার যতদিন বেঁচে থাকবে মৃত্যুকাল পর্যন্ত এই মসজিদটি আমরাই দেখাশোনা করি। আর এখনও পর্যন্ত বর্তমানে এই মসজিদের যে রেকর্ড পর্চা অনুযায়ী ওটা আমার বাবা শ্রী দীপক কুমার বসুর নামে আছে। এ বিষয়ে মৌলানা আক্তার আলী বলেন, এই মসজিদের সাথে বসু পরিবার যুক্ত। ঈদের দিনে উৎসবের চেহারা নেয় গোটা এলাকা, আমরা সকলে মিলেমিশে একাকার হয়ে যাই। ঈদে সম্প্রীতির বার্তা দেয় এই মসজিদ। এটা আমরা জাতি ধর্ম নির্বিশেষে সকলকে মনে ভাবি যে সকলেই সমস্ত বিশ্বের মানুষই এক, এটা একটা মহান আনন্দ দেয়। আর সকলেই জানে যে এটা বসু পরিবার সংযুক্ত আমানতী মসজিদ, তারা আমাদের সঙ্গে মসজিদের সঙ্গে যুক্ত আছে। এই জন্য একটা সম্প্রীতির বার্তা বলতে এটাই বোঝা যায় যে আমরা মনে ভাবি যে কোনো সমস্ত মানুষ কেউ কোনো জাতিভেদ বা কোনো ধর্ম বিচারণ করা এসব আমাদের দ্বারা সম্ভব না, আমরা করিও না। আর আমরা মনে সকলকে মনে ভাবি যে সমস্ত মানুষটাই একটা জাতের মধ্যে একটাই মানুষ। যে আমি একজন ভারতবাসী হয়ে বলতে চাই সারা বিশ্বের মানুষই যেন কোনো হানাহানি কোনো অশান্তির মধ্যে না থাকে, মিলনের মধ্যেই থাকে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, বারাসত। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ, বাটারমোর। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটারমোর, বনগাঁ। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগাঁ, মতিগঞ্জ।